দর্শক কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আর আজকের ভিডিওতে আমি আপনাদের বানিয়ে দেখাবো আমের খুবই মজাদার একটি রেসিপি, আর সেটা হচ্ছে আমের লুচি। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। আমি এখানে একটা বোলে খানিকটা আমের রস নিয়েছি, আর এখানে আমি একটা মাঝারি সাইজের আম গ্রেট করে তারপর সেটাকে খুব ভালোভাবে সেকে ফ্রেশ রস নিয়েছি। আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারেও করতে পারেন। তো যেভাবেই রসটা বানান না কেন, আপনাকে খেয়াল রাখতে হবে এই রসের মধ্যে যেন কোনো রকম আঁশ না থাকে। এবার আমি এই আমের রসের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি, দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল। এবার একটা চামচের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই আমের রসের সাথে মিশিয়ে নিচ্ছি। চিনিটা খুব ভালোভাবে আমের রসের সাথে মিশে যাওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিব ময়দা। আমি এখানে এক বাটি পরিমাণ ময়দা নিয়েছি, আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। তো সম্পূর্ণ ময়দা একবারে না দিয়ে আমি একটু অল্প অল্প করে ময়দা অ্যাড করছি এই আমের রসের মধ্যে। তো দেখতে পেলেন আমি কিন্তু কয়েকবারে ময়দা ব্যবহার করে তারপরে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নিলাম লুচি বানানোর জন্য। এই ময়দার ডোটা কিন্তু এখন লুচি বানানোর জন্য একদম রেডি। এই ময়দার ডোটাকে আমি এখন এই রুটি বানানোর পিঁড়ির উপরে নিয়ে একটু মসৃণ করে ডোলে নিচ্ছি, আর ডোলে নেওয়ার পর আমি এখন এই ময়দাকে ছোট ছোট অংশ করে লেচি কেটে নিচ্ছি লুচি বানানোর জন্য। তো এইভাবেই আমি এখন সম্পূর্ণ ময়দার থেকে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আর আমি এখন দুই হাতের সাহায্যে এই লেচিটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিয়ে লুচি বানানোর জন্য রেডি করে নিচ্ছি। তো আমি এখন সবগুলো লেচিকে এভাবে লুচি বানানোর জন্য রেডি করে নেব। লেচিগুলো লুচি বানানোর জন্য রেডি, আর এখন আমি এই পিঁড়িতে একটু তেল লাগিয়ে নিলাম। তেল লাগিয়ে নেওয়ার পর একটা লেচি এর উপরে নিয়ে এভাবে লুচি বানিয়ে নিচ্ছি। তো আমি এখন সবগুলো লুচি এভাবে একেবারে বেলে নিব। লুচিগুলো বেলে নেওয়া হয়ে গেছে, আর এখন চলে আসলাম চুলার কাছে। আর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর তেল গরম হওয়ার পরে আমি এখন একে একে লুচিগুলো ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন লুচিটা কিন্তু বেশ ফুলে উঠছে, আর মানে নর্মাল যে লুচিগুলো হয় সেরকমই। তবে এই লুচিগুলো ভাজার সময় আপনাকে একটু খেয়াল রাখতে হবে তেলটা যেন বেশি গরম না থাকে। বেশি গরম থাকলে কিন্তু লুচিটা একদম পোড়া পোড়া ভাব চলে আসবে। এই লুচিগুলো ভাজার সময় তেলটা একটু কমই গরম রাখতে হবে। তো লুচিটা কিন্তু বেশ ফুলছে, আর লুচিটা ফোলা দেখে কিন্তু আমারও মনটা ভালো হয়ে গেছে। আসলে লুচি ভাজার সময় লুচি না ফুললে কিন্তু মনটা খারাপই হয়ে যায়। তো এইভাবেই আমি এখন সবগুলো লুচি ভেজে নেব। এই আমের লুচিটা খেতে যেহেতু একটু মিষ্টি মিষ্টি, সেহেতু কিন্তু এই লুচিগুলো মিষ্টি জাতীয় কোনো খাবার দিয়ে খেতে বেশি ভালো লাগে আমার কাছে, যেমন পায়েস বা সেমাই। তবে আপনারা চাইলে কিন্তু এই লুচিগুলো যে কোনো সবজির সাথেও খেতে পারেন। এখন যেহেতু আমের সময়, চেষ্টা করবেন বাসায় একবার বানিয়ে খাওয়ার জন্য। আশা করছি ভালো লাগবে।
আর এই আমের লুচিগুলো খাওয়ার সময় আমের যে ফ্লেভারটা পাওয়া যায় সেটাও কিন্তু বেশ মজার। তো এর মধ্যে সবগুলো লুচি কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন লুচির কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আসছে, অনেক আকর্ষণীয় একটা কালার চলে আসছে, মনে হচ্ছে কখন খাবো কখন খাবো। তো আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য আমি একটা লুচি ছিঁড়ে দেখাচ্ছি আসলে লুচিটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।